চেয়ারে বসতে কোনো বাধা নেই আমার নিপুণ জায়েদ খানের প্রাপ্তিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন তার বিরুদ্ধে আপিল করেছিলেন চিত্রনায়িকা নিপুণ বুধবার নয় ফেব্রুয়ারি দুপুরে নিপুণের আপিল শুনানি শেষে জায়েদ খানের পক্ষে দেওয়া হাইকোর্টে সে আদেশ স্থগিতের আদেশ দেন চেম্বার আদালতের বিচারপতি ওবায়দুল হাসান আদালতের আদেশের পরপরই এফডিসি প্রাঙ্গণে হাজির হন নিপুণ তিনি বলেন এখন চেয়ারে বসতে আর কোনো বাধা নেই আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই আমি চাই বেঞ্চের সবাই আপিল শুনুক তিনি আরও বলেন আদালতের রায়ে আমরা সবাই সন্তুষ্ট ও আস্থাশীল চেয়ারে বসেই বাদ পড়া শিল্পীদের অধিকার ফিরিয়ে দেওয়ার আমাদের প্রথম কাজ হবে উল্লেখ্য গত আটাইশ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি দুই হাজার বাইশ থেকে চব্বিশ মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করা হয় তবে তার বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনা সহ নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ আনলে পাঁচ ফেব্রুয়ারি সেই পরিপ্রেক্ষিতে আপিল বোর্ড জায়েদের প্রাপ্তিতা বাতিল করে পরে নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান প্রতিদ্বন্দ্বী প্রাপ্তি চিত্রনায়িকা নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা করেন এরপর থেকেই বিষয়টি বেআইনি বলে দাবি করে আসছেন জায়েদ খান এদিকে রোববার ছয় ফেব্রুয়ারি বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসি প্রাঙ্গনে ইলিয়াস কাঞ্চন ও নিপুণ আক্তারের নেতৃত্বে নতুন কমিটি একাংশ শপথ গ্রহণ করেন পরে শিল্পী সমিতির কার্যালয়ে গিয়ে নিচ নিজ পদের চেয়ারে বসেন তারা তাদের ফুল দিয়ে বরণ করে নেন শিল্পী সমিতির সদস্যরা ধন্যবাদ